सिलचर के मेहरपुर क्षेत्र में गांव पंचायत इलाके में 12 अक्टूबर को 8 नंबर वार्ड में गांव पंचायत उन्नयन परियोजना वास्तवायन किए जाने के उद्देश्य को सामने रख एक सभा आयोजित किया गया। सभा में गांव पंचायत संपादक सभापति व दूसरे सदस्यों की उपस्थिति में राज्य व केंद्र सरकार के सरकारी परियोजना के विभिन्न पहलुओं के बारे में आलोकपात किया गया व जल्द से जल्द इन परियोजनाओं के वास्तवायन किए जाने हेतु हिताधिकारियों के सहयोग किए जाने का भी उम्मीद जताया गया। प्लास्टिक मुक्त एलाका घोषणा করছি আর সেই সেই বিষয়ে আমরা একটা সচেতনতা সভা করছি। নমস্কার, আজকে 4 নং মেহেরপুর জিপির তরফ থেকে 8 নং ওয়ার্ডে একটা গ্রাম সভা, যেটা আগামী 5 বছরের গ্রামের 29টি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে গ্রামের জনসাধারণকে নিয়ে। এই বিষয়ে আজকে হাজি খুদেজা চৌধুরী এম স্কুল ভগতপুর কাঠালিতে আমরা 10 গোটি গায়ে সবার সঙ্গে বসেছি। এখানে 28-29টি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, তাই আমি গ্রামবাসীকে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই সভাকে তুলে ধরার জন্য এটাই আমার। আপনার নাম? আমি 8 নং ওয়ার্ডের মেম্বার অশ্বিনী সিনহা আন্ডার মেহেরপুর জিপি জাতীয় সচিব। আজকে আমরা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভা এখানে আয়োজন করিয়াছি এবং সরকার কর্তৃক যে 29টি বিভাগের দায়িত্ব পঞ্চায়েতকে সমর্পণ করা হয়েছে, 29টি বিভাগের উপরে এখানে আলোচনা হচ্ছে। নমস্কার, আমার নাম মেহরানী সূত্রধর, মেহেরপুর গ্রাম পঞ্চায়েত সভা নেত্রী। আজ আমাদের গ্রাম সভা 8 নম্বর বিতে যে 3 নম্বর সভা সেখানে আমরা উপস্থিত হয়েছি। সেই সভায় প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি আর সেই সভায় 29টি বিভাগের উপর আমাদের সেই আলোচনা হয়েছে।